আমার সৌভাগ্য ছিল ওনার কর্মী হিসাবে অনেক দিন কাজ করার, তো আমি সেটা লক্ষ্য করেছি যে উনি কি অসাধারণ মানুষ ছিলেন, যে সকলের সঙ্গে এটা ব্যক্তিগত সম্পর্ক উনার গড়ে উঠত এবং সবাইকে সে অনুভব করা যে অনুভব করতো যে উনি আমার আপনজন। তো সেই কারণে উনি সকলেরই বন্ধু, সকলেরই বড় ভাই হিসাবে জীবন কাটিয়েছেন এবং কোনো সময় সে কাউকে ভাবতে দিতেন না যে ওনার সঙ্গে কোনো দূরত্ব আছে, যেহেতু উনি এত বড় নেতা আর কি, এত বড় মাপের নেতা ছিলেন, কিন্তু কেউ মনে করতে দিতেন না যে ওদের সঙ্গে একটা দূরত্ব আছে না। সবাই মনে করতো যে উনি একদম আপনজন হিসাবে তাদেরকে কথা শুনছেন, তাদের সাহায্য চাইলে সাহায্য করার চেষ্টা করছেন এবং হাজার হাজার লাখো লাখো মানুষের সঙ্গে এরকম একটা সম্পর্ক তার ছিল বলেই তিনি সকলেরই বন্ধু হিসাবে চিহ্নিত হলেন এবং যখন ওনাকে সবাই স্মরণ করে। কিন্তু উনি যখন মূল নেতৃত্ব দিয়েছেন আমাদের স্বাধীনতা সংগ্রামকে, সেই যে 70-71 যখন মূল মানে জাতির পিতার ভূমিকা রেখে দেশের স্বাধীনতা সংগ্রামকে উনি এটা সফল পর্যায়ে নিয়ে যে স্বাধীন বাংলাদেশ গঠন হলো, সেটি সবচেয়ে মানে উল্লেখযোগ্য আমি মনে করি। তার ওনার জীবনের ঘটনাগুলোকে সঠিকভাবে যদি ব্যাখ্যা করা যায় তাতে, তখন তারা দেখবে তিনি একজন মানে আদর্শ নেতা ছিলেন, কীভাবে উনি জনগণের পক্ষে জনগণের স্বার্থে কোনো আপোষ করতেন না, এবং ওনার এই বক্তব্যগুলির মধ্যে পাওয়া যাবে কীভাবে উনি জনগণের স্বার্থকে মূল্যায়ন করতেন। তো সেই ওনার যে বৈশিষ্ট্য ছিল এটা তো অন্য কোনো নেতার মধ্যে নেত্রীর মধ্যে পাওয়ার কথা না। আমার বঙ্গবন্ধু।